দু হাজার নয় সালে আজকের এই দিনে পঁচিশ ফেব্রুয়ারিতে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত সবচেয়ে মর্মান্তিক একটি কলঙ্কিত ষড়যন্ত্রমূলক চক্রান্তমূলক ঘটনা ঘটে আর তা ছিল বাংলাদেশের সীমান্তরক্ষী বিডিআরের পিলখানা হেডকোয়ার্টার পিলখানায় একটি চক্রান্তমূলক অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রায় সাতান্ন জন অত্যন্ত ট্যালেন্টেড সামরিক কর্মকর্তা সহ আরও অনেক কিছুদিন নির্মমভাবে হত্যা করা এই দিনটি বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতি একটি সরাসরি আক্রমণ বলে আমরা মনে করি আমরা মনে করি যে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের যে গর্ব বাংলাদেশের আশা শেষ আশা ভরসার স্থল যে বাংলাদেশ সেনাবাহিনী যে আমাদের সর্বভুতের প্রতীক তার মনোবলকে ভেঙে দেওয়া একটা যখন রকমের একটা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছিল এই দেশটিকে এই দিনটিকে আমরা মনে করি যেটা আমাদের জাতীয় জীবনেও তার প্রচণ্ড রকমের প্রভাব পড়েছে আজকে আমরা দেখছি যে আমাদের স্বাধীনতার সর্বোচ্চ বিপন্ন হয়ে পড়েছে আমাদের মূল যে বিষয়টি ছিল গণতন্ত্র তাকে আজকে হরণ করা হয়েছে এবং এই স্বাধীনতার সমতের প্রতীক যিনি ছিলেন দেশ নেত্রী বেগম তাকে আজকে অন্যায়ভাবে অন্তরীণ করে রাখা হয়েছে আমরা অবশ্যই আজকের দিনে এই বীর শহীদ যারা দেশের জন্যে শহীদ হয়েছেন তাদের আত্মার মাখ ফেরাত কামনা করেছি আমরা জিয়ারত করেছি আজকে এই প্রার্থনা আল্লাহ তালার কাছে করেছি আল্লাহ তালা যেন আমাদের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাখ ফেরাত করেন আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে যেন একেবারেই অক্ষুণ্ণ রাখেন এবং কোনো রকম চক্রান্ত যেন আমাদেরকে পরাজিত করতে না পারে আপনি মনে করেন যে সত্যিকারে যদি বললেন যে চক্রান্ত যারা চক্রান্ত করেছে তাদের বিচার হয়েছে কিনা বা তারা আওতায় আমরা যে বিচার দেখেছি সেই বিচারটা তারাও নিজেরা বলেছেন যারা আপনার এখানে অভিযুক্ত হয়েছিলেন যে সঠিক বিচার হয়নি আমরাও মনে করি যে বিচার সঠিক হয়নি শুধু না এর যে তদন্ত রিপোর্ট যেটা আপনার সেনাবাহিনী থেকে করা হয়েছিল সেটা পর্যন্ত প্রকাশিত থেকে তাদের কথা হাইকোর্টের রিপোর্টে বলা আছে আপনি কি মনে করেন যে এরকম হওয়া উচিত কিনা আর আপনারা কখনো এরকম পরিকল্পনা আছে দুঃখজনকভাবে হলেও এটা সত্য যে আজকাল আমরা বিচার বিভাগের স্বাধীনতা দেখতে পাচ্ছি তো সেই ধরনের তদন্ত কতটুকু সত্যকে প্রকাশিত করবে তা আমরা জানি না আমরা অবশ্যই যদি কখনো আমরা সুযোগ পাই এর সুষ্ঠু সদিক তদন্ত আমরা অবশ্যই করব